আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই গোরা মানুষেরে আমি আল্লাহ তাদের মাফ করিয়া দিব, আর তাদের জন্য বড় ধরনের পুরস্কার বদলার আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওয়াদা করেন, আমার যে বান্দা আমার উপর আমার নবীর উপর বিশ্বাস করল এবং নেক আমল করল, তারারে আমি আল্লাহ মাফ করিয়া দিব, আর তাদের জন্য বদলা হিসাবে বড় ধরনের বদলা দিব। এই বদলার মানে হইয়া থাকল আল্লাহ নেক আমলের বদলা হিসাবে আল্লাহ আমাদের জন্য দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বদলা হিসাবে কিতা দিবা, জান্নাত আমাদের দিবা। জানিয়া রাখি আমার বুজুরগণ, জান্নাত হইয়া থাকলো এমন একটা জায়গা, যে জায়গা সম্পর্কে যদি কোনো মানুষে দিল দিয়া যদি ধারণা করে, তাহলে জান্নাত কি করি কিভাবে আল্লাহর আসন কি পর্যন্ত আরামদায়ক জায়গার আসন, সে দিল দিয়ে কোন সময় কল্পনা করিয়া অনুভব করা সম্ভব হবে না। জান্নাত সম্পর্কে কোনোদিন কোনো মানুষে খানে শুনছে না এবং চোখকে কোনোদিন কোনো মানুষে জান্নাত দেখছে না, আল্লাহ জান্নাতটারে কি পরিমাণ সুন্দরভাবে সাজাইয়া রাখছেন মুমিনের জন্য, আল্লাহ জান্নাতরে কি পর্যন্ত আরামদায়ক জিনিস দিয়ে আল্লাহ জান্নাতরে রেডি করে রাখছেন মুমিনের জন্য, কোনোদিন কোনো মানুষে চোখকে দেখছে না এবং কানে শুনছে না এবং দিল দিয়েও কোনো সময় অনুভব করতে পারবে না। এত সুন্দর একটা জায়গা, এত আরামদায়ক একটা জায়গা জান্নাত আমাদের রাখছেন আল্লাহ। যারা নেক আমল করব, যারা ইমান আনব আর নেক আমল করব, এরা আল্লাহর কাছ থেকে মাফ পাইব, আর বদলা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। যে জান্নাতের আরাম, যে জান্নাত কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন, যে জান্নাত আল্লাহ কোন জায়গার মধ্যে রাখছেন, যে জান্নাতের মধ্যে গেলে মানুষ কতটুকু আরামে থাকবো, এটা যদি কোনো মানুষে চায় দিল দিয়া অনুভব করত সম্ভব হইতো না। যদি সে চক্ষু দি দেখত, দেখতেও সে পাইতো না। যদি সে কান দি শুনত, কানেও শুনতে সে পাইতো না। হুকা সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুরগণ, আমরা পৃথিবীর জমিনে থাকতে হইলে মনে করেন আমার বুজুরগণ, আসামের নাগরিকত্ব পাইতে হইলে কয়েক বছর আগে আমাদের এনআরসি হইছে, হইছে নানি। এনআরসির মধ্যে অনেক ডকুমেন্ট প্রয়োগ করতে লাগছে, ডকুমেন্ট প্রয়োগ করতে লাগছে। দেখা যায় আমার বুজুরগণ, ডকুমেন্ট প্রয়োগ করিয়া তুমি কি হইছ, আসামর নাগরিকত্ব তুমি পাইছ। কি বলতো দেখবাই, এই দেশের মধ্যে বাস করতে হইলে আধার কার্ডের প্রয়োজন আছে, আছে নানি। এই দেশের মধ্যে বাস করতে হইলে প্রত্যেক মানুষের প্যান কার্ডের প্রয়োজন আছে, আই কার্ডের প্রয়োজন আছে। এইভাবে দুনিয়ায় থাকতে হইলে সামান্য কয়দিনের লাগি দুনিয়ায় থাকতে হইলে তোমার আমার ডকুমেন্টের কিন্তু প্রয়োজন পড়ে। একটা বার চিন্তা করো আমার বুজুর্গ, এই ডকুমেন্ট কিন্তু চিরস্থায়ী নাই, একদিন এই ডকুমেন্ট তুইয়া মানুষ দুনিয়ায় ছাড়িয়া বিদায় নিতে লাগব। জানিয়া রাখি আমার বুজুর্গ, আজ দিন পর্যন্ত ইলা কোন ডকুমেন্ট কোন মানছে বানাইছেনি, যে ডকুমেন্টের জরিয়া আমি চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকতাম, বানাইছেনি তো। আর বানানিত গেলে ইলা কোন ডকুমেন্ট পৃথিবীর জমিন আছে নি, তো বানাই তো পারবনি বলে আমি সারা জীবন দুনিয়ার মধ্যে থাকতাম, পারবনি বানাইতে হচ্ছে জি না, বানাইতে পারবে না। কিন্তু আমার বুজুরগণ জানিয়া রাখিও, আল্লাহ রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তোমরা যদি পাঁচটা ডকুমেন্ট যদি দুনিয়ায় থাকতে ঠিক করি লাইতে পারো, তাহলে কবর মৌতর সময় তোমার সেই ডকুমেন্ট কাছে আসবে। তুমি তাই যদি পাঁচটা ডকুমেন্ট দুনিয়ার জমিনে রেডি করতে পারো, তাহলে কবর যাওয়ার পরে সেই পাঁচটা ডকুমেন্ট দেখা যাইব।
পাঁচটা ডকুমেন্ট যদি তুমি তাই রেডি করতে পারো তাহলে আসরের ময়দানে যাওয়ার পরে তোমার কাছে আসবো, মিদানে পাল্লা যাওয়ার পরে তোমার কাছে আসবো, ফুলসিরা তোর গুলো যাওয়ার পরে সেই ডকুমেন্টে তোমার কাছে আসবো। এই সময় তুমি এই ডকুমেন্ট গুলা যে সময় সুন্দরভাবে তুমি বাহির করবা, ডকুমেন্ট সুন্দরভাবে যে সময় বানাইবাই, আল্লাহ রসুলে ফরমায় পাঁচটা ডকুমেন্টে তোমারে জন্নত পর্যন্ত নিয়ে পৌঁছাইব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা ডকুমেন্ট হইল আসসালাত, নামাজ। নামাজ আমরা পড়ি নানি, মুমিন হইতে হইলে নামাজ পড়ার প্রয়োজন আছে। দেখেন আমার বুজুর্গগণ, নবীজিও কইরা পাঁচটা ডকুমেন্ট যদি তোমরা রেডি করিয়া সুন্দর করিয়া বানাইয়া দুনিয়াতে কি আইতে পারো, তাহলে এই পাঁচটা ডকুমেন্টে তোমারে কবরে আসরে মিদানে বলসিরাতে এমনকি জন্নত পর্যন্ত নিয়ে পৌঁছাইব। হুকা সুবহান। এর মধ্যে প্রথম ডকুমেন্ট হইয়া থাকলো আসসালাত, নামাজ। দেখেন আমার বুজুর্গগণ, বর্তমান চলিত মাস মাহে রজব, এই মাসের 26 দিবাগত রাত্রি রাসূলুল্লাহ সশরীরে মেরাজ গেছেন। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সর্বপ্রথম 75 নামাজ লইয়া আইছেন। কত উত্তর নামাজ? 75 নামাজ লইয়া আইছেন। দেখা যায় আমার বুজুর্গগণ, 75 নামাজ লইয়া রাসূলুল্লাহ যে সময় মূসা কলিমুল্লাহর সঙ্গে দেখা হইছে, মূসা কলিমুল্লাহ ফরমাইলা, হে আখেরি জামানার নবী, তোমার উম্মতর জন্য তুমি কি লইয়া আইতেছ? রাসূলুল্লাহ ফরমাইলা, ভাই মূসা, আমার উম্মতর জন্য 75 নামাজ লইয়া আইছি। 75 নামাজ, 75 নামাজ। মূসা কলিমুল্লাহ ফরমায়, হে আখেরি জামানার নবী, তোমার উম্মতের জন্য 75 নামাজ পড়া সম্ভব নাই, তুমি আল্লাহর দরবারে যাও, এর তাকিয়া কিছু তুমি কমাইয়া। মূসা কলিমুল্লাহর কথা শুনিয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে গিয়া বলেন, রব্বুল আলামিন, আমার উম্মতে 75 নামাজ পড়া সম্ভব নাই, আপনি আল্লাহ এর তাকি কিছু কমাই দেও। আল্লাহ বলে, যাও, তোমারে 5 নামাজ কমাই দিলাম। এইভাবে আমার বুজুর্গগণ আমি শর্টকাট হইতেছি। রাসূলুল্লাহ 9 আল্লাহর সঙ্গে দেখা হইছে, 5 9 75 নামাজ আল্লাহ মাফ করিয়া দিলাইছেন, আর উম্মতের উপর আল্লাহ 5 75 নামাজ আল্লাহ ফরজ রাখছে। রব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব, তোমার যে উম্মতে 5 নামাজ ভালোভাবে পড়িলাইব, আমি আল্লাহ তোমার উম্মতে 75 নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। কয়ত্তর নামাজের সওয়াব? 75 নামাজের সওয়াব, 5 নামাজ পড়িলে আল্লাহ দেন। সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গগণ, নামাজ এমন একটা ইবাদত, যেইভাবে 75 নামাজ পড়িলে 75 নামাজের সওয়াব পাওয়া যায়, এইভাবে 75 নামাজ ছাড়িলে 75 নামাজ না পড়িলে যে পরিমাণ গুনাহ হয়, 75 নামাজ ছাড়িলে সেই পরিমাণ গুনাহ হয়। হুকা নাউযু বিল্লাহ। জেলাকার 75 নামাজ পড়িলে 75 নামাজের সওয়াব পাওয়া যায় বলা, 75 নামাজ ছাড়িলে 75 নামাজ ছাড়ার মানে গুনাহ তোমার আমল নামার মধ্যে লেখা হয়। হুকা নাউযু বিল্লাহ। দেখুন আমার বুজুর্গগণ, নামাজ থাকলে এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাব্বুল আলামিন ফরমায়, নামাজ যদি কোনো মানুষে ভালোভাবে আদায় করিলাই, তাহলে এই ব্যক্তি কোনোদিন কোনো গুনার কর্ম করতে পারবে না, কারণ নামাজে তার গুনাহ থাকি বাসাইলাই। হুকা সুবহানাল্লাহ। ওয়ালা যিকুরুল্লাহি আকবার, আল্লাহ কইতরা নামাজ হইয়া থাকলো সবচেয়ে বড় ইবাদত। হুকা সুবহানাল্লাহ। একটাবার চিন্তা লাগাও আমার বুজুর্গগণ,
এই পৃথিবীতে যাকাত দেওয়া ওয়াজিব। এই পৃথিবীতে যদি আপনারে আমারে মালদার বানাইলা হজ করা হইয়া থাকলো ভট, যাকাত দেওয়া হইয়া থাকলো ভট, ইমান আনা ভট, কলিমা পড়া ভট, নামাজ পড়া ভট, যাকাত দেওয়া ভট, হজ দেওয়া ভট, কিন্তু জানিয়া রাখি আমার বুজুর্গন, নামাজ ছাড়া যত জিনিস ফরজ হইছে ওহির মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ফরজ করেছে, কিন্তু নামাজ হইয়া থাকলো এমন একটা ইবাদত যে ইবাদত ডাইরেক্ট নবীর মাধ্যমে আল্লাহ ফরজ করেছে। সুবহানাল্লাহ, ডাইরেক্ট নমাজ রে আল্লাহ নবীর কাছে দিছে না, নবী ডাইরেক্ট আমি উম্মতের কাছে দিছে না। হুকা সুবহানাল্লাহ, জানিয়া রাখি আমার বুজুর্গন, নমাজ থাকলে সবচেয়ে বড় ইবাদত। রাসূলুল্লাহ ফরমান, সর্বপ্রথম ডকুমেন্ট হইয়া থাকলো আমরা নমাজ, এই নমাজটা যদি আমরা সুন্দরভাবে পড়াইতাম পারি তাহলে এই নমাজে তোমারে কি করবো, মৌতর সময় তোমার ইমানের সহিত মৌত করাইব, কবর যাওয়ার পরে তোমার কবরের আযাব রে নমাজে মাফ করাইব, হাশরের ময়দান ও জান্নাতের মধ্যে তোমার আমার আমল্নামা নমাজের কারণে আল্লাহ দান করব, নমাজের কারণে কাল কিয়ামতের দিন কোন সিরাতের ফুল বিজদির মতো মানবার হইয়া যাইব, আর নমাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূলুল্লাহ ফরমায় নমাজি মানচরে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে দিব। কা সুবহানাল্লাহ, মুসা কলিমুল্লার জবানাত একজন মহিলা মুসা কলিমুল্লার কাছে আইয়া কইলা, এ মুসা আমি বেবিচারি করি লাইছি, আমি জিনা করি লাইছি, আমি গুনাহ করি লাইছি, এবং গুনার মাধ্যমে আমার পেটের মধ্যে সন্তান আদি আল্লাহ দিলাইছি, আর আমি দুনিয়ায় লজ্জার থাকি বাঁচার জন্য, মানুষের কাছ থাকি বাঁচার জন্য আমার পেটের সন্তানটা জন্মরে ভরে আমি হত্যা করি লাইছি, হে মুসা কলিমুল্লাহ এখন আমি তোমার কাছে আইছি, আমারে তওবা করা, আর আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবানি, কত জঘন্যতম গুনাহানি। এই মহিলা কইতে আমি জিনা করি লাইছি, এক নম্বর গুনাহ করছি, আর দুই নম্বরে জিনার মাধ্যমে আল্লাহ আমার এক সন্তান দান করছিলা, আর ইজ্জতের দায় শরমের দায় মানুষের কাছ থেকে বাসার দায় এই বাচ্চাটারে আমি কাতল করি লাইছি, এখন আমার তওবা করাও, আর এই দুইটা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। কইছেন এই দুইটা গুনার মতো গুনাহ আর পৃথিবীর জমিনে আসেনি, আসেনি কইছেন নাই। মুসা কলিমুল্লাহ কইলা, ও আল্লাহর বান্দি তুমি আমার সম্মুখ থেকে এখন চলিয়া যাও, কারণ তুমি যে পরিমাণ পাপ করছো এই মুহূর্তে হয়তো আল্লাহর তরফ থেকে গজব না দিলই যাইতো পারে, আল্লাহর গজব না দিল আর আগে আমার নিকট থেকে তুমি সরিয়া যাও। মুসা কলিমুল্লাহ হেরাই দিলা, সামান্য পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন আল্লাহর তরফ থেকে আইয়া কইল, ও মুসা তুমি যে আল্লাহর বান্দি রে, তুমি তোমার নিকট থেকে সরাইয়া তুমি দিলাইছ, কারণ এই মহিলায় জিনা করছে জঘন্যতম কাজ করছে, এই মহিলায় পেটের সন্তান রে কাতল করছে জঘন্যতম কাজ করছে, তুমি আল্লাহর গজবের ডরে সবচেয়ে বড় গুনাহগার মনে করিয়া এই মহিলারে তোমার কাছ থেকে তুমি দূরে সরাই দিছ, হে মুসা কলিমুল্লাহ এই মহিলার তাকিয়া আরো বড় গুনাহগার জমিন তুমি দেখছো নি, হে মুসা এই মহিলা তো বড় গুনাহ করছে করে তো দাই দিছো, তান থেকে বড় গুনাহগার কোন মানুষ দেখছো নি। মুসা কলিমুল্লাহ ফরমান, হে জিব্রাইল আমার আল্লাহরে গিয়া কইও, এই মহিলার মতো বড় কোন গুনাহগার জমিন আমি কেউরে দেখছি না। রব্বুল আলামিন ফরমান, ও মুসা আল্লাহ রব্বুল আলামিন ফরমান, জিব্রাইল আমার মুসারে কইয়া দে, আমার যে বান্দায় দুনিয়ার জমিন নামাজ পড়িত নাই এই মহিলার তাকিয়া আরো বড় গুনাহ করলো, কানাউজুবিল্লাহ।
আমার যে বন্দায় জমিন ও নমাজ পড়িত নাই, ইগে জিনাত থেকে আরো বড় গুণা করছে, যেগে নমাজ পড়িত নাই, ইগে কাতল খরাত থেকে আরো বড় গুণা করছে। গতিকে আল্লাহ কইরা হে জিব্রাইল যাও আমার নবী মুসারে গিয়া কইও, যে মহিলা তার সন্তান কাতল করছই, যে মহিলা জিনা করছই, এটা কি বড় গুণা করো? এটা হলো যে নমাজ পড়ে না। ফুকান আউযুবিল্লাহি মিন জালিম। দেখুন আমার বুজুরগণ, নমাজ এটা হলো এমন একটা ইবাদত, যে ইবাদত কিন্তু কোন সময়ে ছাড়িতে পারবে না। নমাজ বেমারি হইলেও নমাজ পড়তে লাগে। যদি জল দ্বারা অজু করা তোমার দ্বারা সম্ভব হয় না, তাহলে তৈয়ম করিয়া তুমি নমাজ পড়তে লাগে লাগে নানি। যদি তুমি দাঁড়াইয়া নমাজ পড়তে পারো না, তাহলে শরীয়তে অনুমতি দিতে তুমি বসিয়া নমাজ পড়ো। যদিন বসিয়া পারো না, তাহলে তুমি ফুতিয়াও নমাজ পড়িতে লাগব। যদিন ফুতিয়া পারো না, তাহলে তুমি ইশারায় নমাজ পড়িতে লাগব। যদি তুমি ইশারায় নমাজ পড়তে পারো না, তাহলে নমাজের কফফারা তুমি আদায় করতে লাগব। নমাজ মাফ আছে নি বলছেন? কোনো হলে নমাজ মাফ নাই। এর কারণে আমার বুজুরগণ, বৎসরে একবার তুমি জকাত দিলে তোমার জকাত আদায় হয়ে যাবে। প্রতি বছর হিসাব করিয়া তুমি জকাত দিতে লাগে, বছরে একবার জকাত দেও, তোমার জকাত আদায় হইবে। আর যদিন তোমারে আল্লাহ মালদার যদি বানাইলে, তাহলে সারা জীবনের মধ্যে একটা বার তুমি হজ করলে তোমার বড় আদায় হয়ে গেছে। কিন্তু আমার বুজুরগর, নমাজ তাহলে এমন একটা ইবাদত, যে ইবাদত ডেইলি তুমি পাঁচবার পড়িতে লাগে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে একজন শিকারী আইছেন, একজন শিকারী আবু হানিফার জবানের মধ্যে জাল বাতিয়ার আছে, আর জালের মধ্যে একটা শুকর হইয়া আটকে গেছে। দেখা যায় আবার বুজুরগণ, জাল শিকারীর জালের মধ্যে শুকর হইয়া আটকে গেছে, আর সেই শুকরটা জাল ভারিয়া দৌড় মারছে, শিকারীও পিছন দিয়ে দৌড় মারছে। শিকার জালের মধ্যে লাগি গেছে, আর সুটিয়া শিকার জার গিয়া শিকারী করে হইয়া দৌড়ছিল ওদের শিকার করার জন্য, আর এই শুকরটা গিয়া রাস্তা পাইছে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার কাছে গিয়া কইল, হুজুর আমি বিপদের মধ্যে পড়ছি, আমার বিপদটা কি উদ্ধার করো? বলে, কিতা বিপদ করছো তুমি? শুকরে কইল, আমি বিপদ করছি, শিকারীর জালের মধ্যে আমি আটকে গেছি, আর জাল বাড়িয়া ছুটিয়া আমি আইছি, শিকারী করাইয়া দৌড়াইয়া, আর এই শিকারীর হাত থাকি বাঁচা, যদিন তার হাতের মধ্যে আমি পড়ি যাই সে তো আমার মারি লাইব, কদিকে তার হাত থাকি আবার বাঁচা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, অশুকর আমি তোমারে কিভাবে বাঁচাইতে পারমু? আমি একটা লাইন আছে তোমারে বাঁচাইবার জন্য, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করমু, যাতে শুকর থাকি তোমারে আল্লাহ মানুষে পরিণত করে দিলা। শুকর থাকিয়া আল্লাহ মানুষ বানাইলা, ওই দোয়াটা আমি করতাম পারমু। শুকরে তখন উত্তর দিল আমার বুজুরগণ, খেয়াল করো, একটা জঙ্গলের শুকর, যে শুকর কিন্তু মুসলমানে পালা যায় না, যে শুকর কিন্তু মুসলমানে এমনকি বেশিয়া খাওয়া পর্যন্ত হারাম যায় নাই, যে শুকরের দিকে চাওয়া পর্যন্ত মুসলমানের যায় নাই, ও শুকরে আল্লাহর দরবার হযরত ইমাম আবু হানিফার দরবার আরজ করল, কইল, হুজুর আপনি দোয়া করিয়া মানুষ বানাই দিবা, আর মানুষ বানাইলে তো আমি শিকারীর হাত থাকি বাঁচি যাইমু, কিন্তু একটা কথা আপনার কাছে আমি আরজ করি, আর তুমি আল্লাহর কাছে দোয়া করিও আমি যখন মানুষ বনি যাইমু, যাতে আমি বেনমাজি মানুষ বনি না। কুকা সুবহানাল্লাহ। শুকরে কর, যাতে আমি বেনমাজি মানুষ বনি না, কারণ শুকরে কইল বেনমাজির থাকি আমি শুকরবালা। কুকা সুবহানাল্লাহ। চিন্তা করুন আমার বুজুরগণ, বেনমাজির থাকি শুকরে কর আমি শুকরবালা, তুমি যখন দোয়া করবা আল্লাহর কাছে আমার মানুষ বানাইতা, ওখানটা লগে দোয়া করিও আল্লাহ আমার বেনমাজি বানাইতো না। বুকা সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুরগণ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যদিন কোন মানুষ নমাজ পড়ে না, তাহলে তারে কাজটা করিও, কোন মুসলমানের কবরস্থানের মধ্যে নিয়ে তারে দফন করিও না। যে মানুষ নমাজ পড়ে না, মুসলমানের কবরস্থান নিয়ে তারে দফন করিও না। হযরত ইমাম আবু হানিফা নিষেধ করেন।
দেখুন আমার বুজুরগণ, হযরতে ইমাম আবু হানিফার জিজ্ঞাসা করা হইল, হুজুর তাহলে যে নমাজ পড়ে না তারে কোন জায়গার মধ্যে নিয়া দফন করতাম? বলে তারে নিয়া শ্মশানের মধ্যে নিয়া দফন করিও। মান তারাকা সলাতা মুতাআম্মিদান বাবা দেখা পায়, যে মানুষে ইচ্ছাকৃত ভাবে নমাজ ছাড়িল রসুল্লাহ ফরমান সেই ব্যক্তি কাফির হয়ে গেল। আর কাফিরর কবরস্থান কিন্তু মুসলমানের কবরের দ্বারও তার জায়গা নাই, কাফিরর কবর হইয়া থাকলো। আরে কাফির আমার হিন্দু ভাইরা যারা শ্মশানের মধ্যে দফন করা হয়, হিন্দু ভাইরা যারা শ্মশানের মধ্যে নিয়ে জ্বালানি হয়, একজন না নমাজ না পড়নে বলা মানুষরে শ্মশানের মধ্যে নিয়ে আবু হানিফা কইরা নিয়ে দফন কর। চিন্তা কথা রে আমার বুজুর্গ, যে নমাজ পড়ে না শ্মশান নিয়ে দফন করা হইতো, আমরা ইমাম আবু হানিফা কইরা কইতাম সুবহানাল্লাহ। তাহলে এই ডকুমেন্টে তোমার জন্নত পর্যন্ত নিয়া পৌঁছাইব। আর দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন আজ-যাকাত, তুমি তাই যাকাতটারে আদায় করিও, কারণ যাকাতে মানুষদের মাল পরিবর্তন, মাল পবিত্র করিয়া দে, জকাতে মাল পবিত্র করে। আমরা মনে করি জকাত দিলে মনে করি মাল কমি যায়, আমরা মনে করি না নি, জকাত খারা দিত আবার বুজুরগণ, 7.5 তুলা সোনা একটা তো এই পরিমাণ টাকা তোমার কাছে আছে, 52.5 তুলা রুফা কিবা তো এই পরিমাণ টাকা তোমার কাছে আছে, শরীয়তে কইছে হিসাব করিয়া 40 ভাগের একটা ভাগ তুমি মিসকিন ফকির মিসকিন রে তুমি যাকাত হিসাবে হিসাবে তুমি আদায় করিলা। কারণ হইয়া থাকলো আমার বুজুরগণ, যাকাত দেব হইয়া থাকলো ভোট, কারণ যাকাত যদি তুমি দেও না তোমার মালটা কিন্তু হারাম হয়ে গেছে। আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফালাইব যে পরীক্ষার মধ্যে পড়িয়া তোমার মাল তুমি হাতের মধ্যে রাখা সম্ভব হবে না। যাকাত না দিয়া যদি তোমার মাল রে আটকাইয়া রাখো, তাহলে আমরা তো মনে করি যাকাত দিলে মাল কমে যাইব, আর নবী দিয়ে বদরা যাকাত দিলে মাল বাড়িব, যদি যাকাত দেও না তে যাকাত এমন ভাবে আল্লাহ যেই দিন ধরি লাইব সেই যাকাত একারে মূল গুঞ্জি পর্যন্ত তোমার হাত থেকে চলিয়া যাইব। এর কারণে আমার বুজুরগণ, যাকাত এমন একটা ইবাদত, যাকাত দেওয়া হয়ে থাকলো ফরজ। রাসূলুল্লাহ ফরমান আখির জামানাত আমার উম্মত হলে যাকাত দেওয়ারে কিন্তু তারা কি মনে করবো, যাকাত দেওয়া তারা কি মনে করবো, জরিমানা মনে করবো, ফাইন মনে করবো, মনে করবো আমি ডাকাতির মধ্যে ধরা খাইলেছি, আমি চুরির মধ্যে ধরা খাইলেছি, আমি ব্যবিচারের মধ্যে ধরা খাইলেছি, আর ফাইন দিয়া আমি ব্যবিচার থেকে ছুটি আইতা। নবী দিয়ে ফরমান আখেরি জামানার আমার উম্মতে যাকাতটারে কিতা মনে করবো, ফাইন দেওয়া মনে করবো, জরিমানা মনে করবো, যেমন সে আটকে গেছে আর ফাইন দিয়ে ছুটিয়াই তখন মনে করি ইয়া কিতা করবো, যাকাত রেহে দিত না। জানি আর কি আমার বুজুরগণ, যে মানুষে যাকাতটারে আদায় করে না রাসূলুল্লাহ ফরমান খাল কিয়ামতের দিন আল্লাহ তারে ডাকাইতর সঙ্গে আসর করব। কার সঙ্গে? ডাকাইতর সঙ্গে আসর করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি যাকাত দিলাম না, ডাকাইতর লাগি আমার আসর কি তার লাগিয়া? আচ্ছা কোন চান দেখি, ডাকাইতে মানুষের মাল জুড়ে নেনি না ভিটা তাইয়া দে, জুড়ে মাল আত্মসাত করে যা ভিটা তাই আত্মসাত করে জুড়ে নে, ডাকাইতে ধনী মানুষের মাল নেন না গরিব মানুষের মাল নে, আমার মাত বুঝবে না নাম ডাকাইতে ধনী মানুষের মাল আত্মসাত করে না গরিব মানুষের মাল আত্মসাত করে ধনী মানুষ। আর একজন মানুষের যে সময় যাকাত দেয় না, যাকাত কি ধনী মানুষের হোক না গরিবের হোক, কার হোক কোন জায়গা দিকে, যাকাত গরিব ফকির মিসকিনের হোক না নি, ফকির মিসকিনের হোক যে মারে সে তো ডাকাইতে কি আরো বত্তর নারী বলছে, ডাকাইতে ধনীর মাল আত্মসাত করে আর যাকাত দেখে দিয়ে এটা গরিবের মাল আত্মসাত করে, এখন বালা কুড্ডা যাকাত দেনে মানের তাকে ডাকাইক বলা হুক বুঝছো নি আমার মাধিকান আমার বুঝুন, যে মানুষ যাকাত আদায় করে না
কালকে আমার দিন ডাকাইতর সঙ্গে তার হাসর হইব, তার কারণ হইল একটা ডাকাইতে দনির মাল নে, গরিবর মাল কোন সময় নে না, আর একজন জোহার দেনে বলা উপযুক্ত মানুষ ফকির মিসকিনর মাল রে সে আত্মসাধ করতে আছে, গরিবর মাল রে সে আত্মসাধ করতে আছে। যেইভাবে ডাকাইতে বড়তা দেখাইয়া পাঁচর কাছ থাকি মাল গ্রহণ করে, এইভাবে জোহার দেনে বলা মানছে গরিবর কাছ থাকি বড়তা দেখাইয়া তাদের মাল রে সে গ্রহণ করে।